আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমাদের আজকে যারা মানবিক বিভাগের আছো, তোমাদের ভূগোল পরীক্ষাটা হয়েছিল, তোমাদের ভূগোল পরীক্ষাটা কেমন হয়েছে কমেন্টে বলতে পারো, এবং এমসিকিউ কয়টা হয়েছে কমেন্টে বলতে পারো। এই ভিডিওতে আমি ঢাকা বোর্ডের কোয়েশ্চেনের সমাধানটা দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে তোমরা কোন বোর্ডের সমাধান চাও সেটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু আমি পরবর্তী বোর্ডের সমাধানটা দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাকে ছবিগুলো পাঠানোর জন্য তোমরা কোন বোর্ডে আছো সেই বোর্ডের প্রশ্নটা ছবি আকারে পাঠানোর জন্য তোমরা আমাকে আইডিতে মেসেজ করে পাঠাইও। পেজে পাঠালে দেখা যায় ওটাকে আবার স্ক্রিনশট নিয়ে নিতে হয় আমার, দেখা যায় পিকচারটা ভালো কোয়ালিটি আসে না, যে কারণে বুঝতে অনেকটা অসুবিধা হয়। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যদি ছবি পাঠাও তাহলে অবশ্যই আমার আইডিতে মেসেজ করে ছবি পাঠাবা, এবং তুমি কোন বোর্ডের সমাধান চাও সেটা বলে দিবা। মেসেজে ছবিগুলো দেওয়ার পর বলে দিবা এই বোর্ডের নামটা বলে উল্লেখ করবা। তাই তোমার কাছে অনুরোধ থাকবে অবশ্যই বোর্ডের নামটা উল্লেখ করবা, এবং পরবর্তী কোন বোর্ড চাও সেটাও বলবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা না বলে নাই, এখানে কিন্তু যদি তোমার মনে হয় যে কোনো আনসার ভুল আছে অবশ্যই তুমি কমেন্ট সেকশনে বলবা, কারণ দেখা যাবে পরবর্তীতে যখন অন্য কেউ কমেন্ট করতে আসবে তখন সেও যদি মনে করে যে এই আনসারটা তার কাছেও কনফিউশন লাগছে, সে তখন যদি বলে হ্যাঁ এই আনসারটার সাথে তোমার সাথে আমি একমত, এটা ভুল আছে, এটার আনসার এত হতে পারে, তখন যখন দেখা যাবে এইভাবে কমেন্ট করলে আমরা বুঝতে পারবো সঠিক আনসারটা কী, তাহলে আমাদের কোনো আর কনফিউশন থাকবে না। তাই অবশ্যই তোমরা কমেন্টে বলবা তোমার যদি কোনো আনসার ভুল মনে হয়ে থাকে। এবার আসলে আমরা প্রথমে দেখি, আমরা এটা হচ্ছে তোমার সেট নাম্বার হচ্ছে ঘ। এখানে খ খ গ সব সেটেই কিন্তু প্রশ্নগুলো এক হয়, তাই তোমরা হতাশ হও না, ক সেটের প্রশ্ন যা খ সেটের প্রশ্নতা তোমরা একটু পড়ে মোটামুটি তোমার আনসারের সাথে মিলিয়ে নিবে তোমার কয়টি হয়েছে সেটি কমেন্টে বলে দিতে পারো। প্রথম যে নাম্বারটা সেটা হচ্ছে পৃথিবীর সকল জলরাশির কত শতকরা কত ভাগ পানি রয়েছে সমুদ্রে, সেটা হচ্ছে 97 ভাগ। এই নাম্বারটা যে মুহি পাল যেটা আছে মুহিডাল, এর বৈশিষ্ট্যগুলো হলো এটা তোমাদের দায়িত্ব, এটা হচ্ছে তোমরা কমেন্ট একটু বলে দিও, এটা নিয়ে একটু কনফিউশন আছে, শুধুমাত্র একটাই কনফিউশন আছে আর বাকি সবগুলো আনসার আমি দেওয়ার চেষ্টা করেছি। এটা তারপর হচ্ছে দেখো মেরিয়ানা খাত এর গভীরতা কত, সেটা হচ্ছে 10,000 সামথিং। এখানে আমি প্রশ্নটা না বোঝার কারণে মোটামুটি অনেকটা প্রবলেম হচ্ছে, তাও চেষ্টা করেছি অ্যান্সার করা ঠিকভাবে দেওয়ার জন্য। তারপর হচ্ছে দেখো প্ল্যাঙ্কটন কাদের প্রিয় খাদ্য, সেটা হচ্ছে মাছের প্রিয় খাদ্য। তারপর একটা উদ্দীপক আমরা পড়বো, উদ্দীপক পরে 5 এবং 6-এর উদ্দীপক। মিস্টার ক এর বসবাসরত এলাকায় এমন একটি দুর্যোগ দেখা দেয় যার প্রভাবে এলাকার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় এবং মারাত্মক ঢেউ এবং সমুদ্রের মধ্যে ভা বিশাল হৃদয়ে ভূমিকম্প এবং অগ্নিগিরির অগ্নপাতের কারণে সৃষ্টি হয়েছে হয়ে থাকে। এখানে মিস্টার কয়েদ দেখা দুর্যোগটির নাম কি, যেহেতু এখানে তোমার বলা হচ্ছে যে এলাকার মধ্যে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে, তাই বলা যায় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় আমরা যখন তোমার খবরে দেখি নিউজ দেখি তখন সাধারণত তোমার সমুদ্রের যে তোমার জলোচ্ছ্বাস সেই জলোচ্ছ্বাসের গতিবেগ কিন্তু নির্ণয় করা হয়, তাই বলতে পারি যেহেতু এটা নদী ভাঙ্গন হবে না, সুনামি হওয়ার সম্ভাবনা একটু কম। তারপর কিন্তু হচ্ছে ভূমিকম্প এবং নদী ভাঙ্গন তো হওয়ার সম্ভাবনা নেই, তাই এটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। উক্ত দুর্যোগ মানব জীবনে প্রভাব ফেলে, আমাদের অবশ্যই জীবন সম্পদের ক্ষতি হয়, তারপর বিদ্যুৎ ব্যবস্থার অবশ্যই বিপর্যয় ঘটে এবং ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, কারণ দেখা যায় পানিগুলা যখন ভূমি থেকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তখন ভূমির উর্বরতা বৃদ্ধি পেতে সম্ভাবনা থাকে। তারপর দেখো ভূত্বকের গভীরতা মহাদেশের তলদেশে গড় কত কিলোমিটার, সেটা হচ্ছে 25 কিলোমিটার। পরবর্তীতে দেখো পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো কী, সেটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে তোমার স্থিরীভূত, তারপর হচ্ছে নরম এবং হালকা। তারপর আরেকটা আমরা বাক্স দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে নিচের চকটি পড়ো এবং 9 এবং 10 প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রত্যেকে আমরা চিত্রের এ চিহ্নিত চিত্রটির নাম কী, সেটা হচ্ছে পদ্ম। তারপর হচ্ছে উদ্দীপকে বিচিহ্নিত অর্থনৈতিক ভূমিকা কীভাবে ভূমিকা পালন করে, তাহলে আমরা বলতে পারি এটা তোমার পানি বিদ্যুৎ কেন্দ্র আর হচ্ছে যে প্রধান সমুদ্র বন্দর। এখানে যেহেতু পদ্ম যেহেতু নদীর নাম, পদ্ম তো আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতে সহায়তা করে না, সেটা হচ্ছে পানি বিদ্যুৎ কেন্দ্রতে হয়তো সহায়তা করতে পারে এবং প্রধান সমুদ্র বন্দর বলতে পারি। তারপর দেখো এখানে আরও কিছু দেখি, গ্রীষ্মকালে দেখো গ্রীষ্মকালে বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতে শতকরা প্রায় কত ভাগ হয়ে থাকে, সেটা হচ্ছে 20 ভাগ। আর প্রাচীনকালে সর্বাপেক্ষা শক্তিশালী নগরী ছিল কোনটি, সেটি হচ্ছে রোম। বাংলাদেশে কোন বসতিতে শহর হিসেবে স্বীকৃতি লাভের জন্য প্রয়োজন, স্বীকৃতি লাভের জন্য প্রয়োজন হচ্ছে এখানে 1-2 দিন, কমপক্ষে 5,000-এর জনসংখ্যা, তারপর হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1500 জনের বসবাস এবং শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ।
এগুলো অবশ্যই প্রয়োজন। সাংস্কৃতিক ক্রিয়াকলাপ ভিত্তিক নগর কোনটি? সেটা হচ্ছে অক্সফোর্ড। আর একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেকটি কোয়েশ্চেন, এবং তোমাদের পরবর্তীতে তোমাদের যে অ্যাডমিশন এক্সাম আছে, যে হচ্ছে কলেজে কীভাবে অ্যাডমিশন নিয়ে বা কত নাম্বার পেলে তোমরা অ্যাডমিশন, কোন কলেজে অ্যাডমিশন পাওয়ার চান্স বেশি, সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করবো। তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আওয়ার টিচিং যে ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবে। তারপর দেখো, এখানে আরেকটা আমরা চিত্র দেখতে পাচ্ছি, একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রটা দেখে আমাদের 15 এবং 16 নম্বরের উত্তর দিতে বলা হয়েছে। চিত্রে প্রদর্শিত বসতি কোন ধরনের? সেটি হচ্ছে বিক্ষুব্ধ বসতি। তারপর দেখো, চিত্র প্রদর্শিত বসতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এখানে 1-2-3 হবে, এখানে দুটি বসবাসকৃত বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান, তারপর হচ্ছে যেমন অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি, তারপর হচ্ছে অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। রহমান সাহেব টেলিস্কোপ দিয়ে একটি গ্রহ দেখলেন, তা পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। রহমান সাহেবের কোন গ্রহটি দেখেছিল? সেটি হচ্ছে শুক্র। অধ্যাপকে উল্লেখিত গ্রহটির বৈশিষ্ট্য কী? সেটা হচ্ছে 1 এবং 2। এই গ্রহটির এখানে একটু পড়তে একটু কষ্ট হচ্ছে, মন মেঘে ঢাকা। তারপর হচ্ছে এই গ্রহটির তোমার রাতের মধ্যে আলো তারতম্য হয় না, এইরকম সামথিং লাইক দ্যাট। বাংলাদেশে টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। তাই তোমাদেরকে বারবার বলি, তোমরা ছবি দেওয়ার সময় অবশ্যই আমাকে ফেসবুক আইডিতে দিবা। দেখা যাচ্ছে তোমাদের ছবিগুলো ভালো আসে না, তাই প্রত্যেকটা সমস্যা হয়, কারণ এগুলো যখন আনসার দিতে যাই তখন একটু এডিটের প্রয়োজন হয়, এই কারণে কিন্তু ছবিগুলো ফেটে যায় এবং সেভ করলে ফেটে যায়। বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে পাহাড়গুলো সম্পর্কে যেটি প্রযোজ্য, সেটি হচ্ছে গড় হচ্ছে 610 মিটার এবং সর্বোচ্চ শৃঙ্খলটি এই অঞ্চলে অবস্থিত। তারপর হচ্ছে মেঘনার উপনদী কোনটি? সেটা হচ্ছে এটা হচ্ছে বাওলাই। তারপর হচ্ছে তোমার বাংলাদেশে শীতলতম মাস কোনটি? সেটি হচ্ছে জানুয়ারি। তারপর দেখো, গ্রীষ্মকাল আবহাওয়ার বৈশিষ্ট্যটা হলো, এখানে আমরা বলতে পারি যে কাল বৈশাখী ঝড়, এবং হচ্ছে তোমার 3 নম্বরটা আমরা বলতে পারি, যেহেতু পড়তে পারছি না, পৃথিবীর এর অধিবাসীদের ব্যর্থতাই হলো এখানে এই উত্তরটি হবে তোমার ক, এটার আনসার হবে ক। কোন দেশের বিজ্ঞান একাডেমি 1965 সালে একটু ওয়েট, এটা হবে যুক্তরাষ্ট্র। যেহেতু ছবিগুলো ক্লিয়ার না, তার কারণে একটু অসুবিধা হচ্ছে, আমি ছবিগুলো একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি। তারপর দেখো, প্রাকৃতিক ভূগোল অন্তর্ভুক্ত হলো, এখানে 1 এবং 2 হবে, সেটা হচ্ছে জলবায়ুবিদ্যা। তারপর হচ্ছে তোমার কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে? সেটা হচ্ছে ছায়াপথ, 27-এর ছায়াপথ হবে। তারপর অগ্নিয় শিলার ক্ষেত্রে কী হবে? সেটা হচ্ছে 1-2 দিন হবে, এই শিলার জীবাণুশ নেই। তারপর হচ্ছে অন্তর্ভূত এবং কঠিন এবং কম ভাঙ্গুর। তারপর হচ্ছে পৃথিবী থেকে প্রক্সিমা তোমার সেন্টোরাইন এর দূরত্ব কত? 4-6 আলোকবর্ষ। আর লাস্ট হচ্ছে বৃহস্পতি গ্রহটি ক্ষেত্রে প্রযোজ্য হলো, এখানে 1 এবং 3 হবে, সৌরজগৎ সবচেয়ে বড়, এবং 3 নম্বর হচ্ছে এই গ্রহটি উপগ্রহের সংজ্ঞা তোমার 87টি। এই ছিল মূলত তোমাদের এই প্রশ্নটা, কয়েকটি তোমাদের প্রশ্নটাও হয়তো অনেকে নাও বুঝতে পারো, আর পরবর্তীতে কোন ভোট ছাপ সেটি কমেন্টে বলিও। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য, আর তোমার ফ্রেন্ডদেরকে অবশ্যই পেজে ইনভাইট দিয়ে দিও। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।